এমতো যে খবরের দিকে নজর রাখব কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে 39 জন সদস্য এই ওয়ার্কিং কমিটিতে স্থান পেয়েছেন যাদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন রাহুল গান্ধী শশি থারুর তারাও এই ওয়ার্কিং কমিটিতে রয়েছেন পাশাপাশি সচিন পাইলট তিনিও রয়েছেন কংগ্রেসের এই ওয়ার্কিং কমিটিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গঠন লোকসভার নির্বাচন কাছেই এবং তারও আগে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনকে সামনে রেখেই মূলত কংগ্রেসের এই ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়েছে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কলকাতা টিভির উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে জয়ন্ত আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে প্রথমেই যেটা জানতে চাইবো যে কংগ্রেসের এই যে 39 সদস্যের ওয়ার্কিং কমিটি যেহেতু বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তারপরে লোকসভা নির্বাচন পাখির চোখ অতি অবশ্যই লোকসভা নির্বাচন সেক্ষেত্রে এই ওয়ার্কিং কমিটি নিয়ে কি বলবেন আপনি না আমার একটা জিনিসই মনে হচ্ছে যে এই ওয়ার্কিং কমিটিটা একেবারেই মানে 2024-এর যে লোকসভা নির্বাচন এবং তার আগে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এবং রাজস্থান এরকম গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে কংগ্রেস এবং বিজেপি এটাই হলো দ্বৈরথ সেই প্রেক্ষিতে সেই কথা ভেবে একটা এফেক্টিভ টিম এবং তার এখানে আরো দুটো জিনিস আমি বলবো একটা হচ্ছে যে বিরোধীদের যে বৈঠক সেটাও এ মাসের শেষে মুম্বাইতে হতে চলেছে এবং সেখানে কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং কংগ্রেস কিন্তু একটা লিডিং ক্যারেক্টার হিসেবে বিরোধী শিবিরে ইমার্জ করতে চাইছে যে লাল মানে রাহুল গান্ধীকে বলা হতো মানে পাপ্পু নানান রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় বিজেপির পক্ষ থেকেও ঠাট্টা মজা করা হতো এখন দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী বিদেশ যাওয়া তো দূরের কথা তিনি লাদাখে যাচ্ছেন এবং তিনি গোটা দেশ জুড়ে একটা একটা হাওয়া তুলছেন যেখানে কংগ্রেসের একটা নেতৃত্বে একটা টিম ওয়ার্ক সেখানে কিন্তু উনি নিজে সভাপতি হননি সেই ত্যাগ স্বীকারের যে বৈশিষ্ট্য সেটাও রেখেছেন তিনি কিন্তু এখনো সেই দায়িত্বটা নেননি ও নতুন ওয়ার্কিং কমিটিতে তিনি এটা তো ঘোষণা করেননি যে তিনি আবার দলের সভাপতিত্ব করছেন সুতরাং সেই ডেলিগেটেড পাওয়ারটাও রয়েছে আবার ওয়ার্কিং কমিটি নবীন এবং প্রবীণের একটা মিশেল এবং যে রাজ্যগুলোতে নির্বাচন আসছে তার প্রতিনিধিত্ব সব দিক থেকে আমার যেটা মনে হচ্ছে যে এমন একটা ওয়ার্কিং কমিটি তৈরি করা হলো যেখানে কিন্তু একটা এফেক্টিভ টিম ওয়ার্ক এবং রাহুল গান্ধী কাকে চাইছেন আর কাকে চাইছেন না কাকে বাদ দিতে চাইছেন সেগুলো খুব স্পষ্ট হয়ে গেল সুতরাং আমার মনে হচ্ছে যে কংগ্রেস যে আবার সক্রিয় হয়েছে কংগ্রেস যে রাজ্যে রাজ্যে সাংগঠনিক দুর্বলতা এখনো আছে এবং বিজেপিকে মোকাবিলা করতে গেলে আরো অনেক পথ অতিক্রম করতে হবে এবং কংগ্রেসকে অনেক রাজ্যে আঞ্চলিক দলগুলোর জন্য ত্যাগ স্বীকার করতে হবে সুতরাং সেসব পরীক্ষা এখনো বাকি কিন্তু আজকে এই যে ওয়ার্কিং কমিটিটা হলো সেটা থেকে বোঝা যাচ্ছে যে কংগ্রেস ইজ সিরিয়াস এবং কংগ্রেস এই ওয়ার্কিং কমিটির মধ্যে দিয়ে নতুন যে টিম তৈরি করলো তাতে কিন্তু এবং এবং রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে আলোচনা করে বসে এবং অন্যান্য খাড়গে এবং অন্যান্য যে সমস্ত শীর্ষ নেতারা আছেন তাদের সাথে আলোচনা করে এবং ওয়ার্কিং কমিটির প্রত্যেকটা সদস্যকে তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে এবং সে তারা কে কি করবেন এবং এবং সাধারণ সম্পাদকেরা কোন কোন রাজ্যে দায়িত্বে থাকবেন তারা ওয়ার্কিং কমিটির তারা কিরকম ভাবে আমন্ত্রিত সদস্য হবেন কি হবে না প্রত্যেকটা জিনিস এই তৎপরতাটা কিন্তু আগে দেখা যায়নি সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে কংগ্রেসের রাহুল গান্ধী এই ওয়ার্কিং কমিটির মধ্যে দিয়ে নতুন একটা দিক নির্দেশ করার চেষ্টা করলেন জয়ন্তদা এক্ষেত্রে আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছা করছে যে কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে মল্লিকার্জুন খার্গে কিন্তু তার থেকেও কি অনেক বেশি করে এখানে রাহুল গান্ধীর পছন্দ অপছন্দ বেশি গুরুত্ব পেয়েছে এই ওয়ার্কিং কমিটি গঠনের ক্ষেত্রে আমি যেটা মানে জেনেছি সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর পছন্দ অপছন্দ তো গুরুত্ব পাবে মানে এটা 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 মানে ভাবের ঘরে চুরি করার কোনো মানে হয় না যে রাহুল গান্ধী পছন্দ করেন না এমন একজন ব্যক্তিত্বকে খার্গে মানে তিনি মানে ওয়ার্কিং কমিটির সদস্য করলেন এবং রাহুল গান্ধী তাকে চাইছেন না এটা মানে এখনো পর্যন্ত কংগ্রেসের সেটা মানে প্রথা নয় সুতরাং সেটা আমি বলবো না কিন্তু যেটা নতুন জিনিস যেটা অতীতে হয়নি আগে যেরকম খার্গে সভাপতি খার্গে জানতেই পেলেন না
যে কাকে করা হচ্ছে কাকে করা হচ্ছে না, তার কোনো ওপিনিয়নই নেই। এবং তিনি কোনো যে বলবেন যে একে বোধ হয় না করা ভালো, একে করা ভালো, এটা কখনো অতীতে হয়নি। এবারে কিন্তু আলাপ আলোচনা প্রক্রিয়ায় খার্গে কিন্তু ছিলেন, এবং খার্গে কিন্তু বিভিন্ন রাজ্যের যে রিপোর্ট, মানে কোন রাজ্যে কাকে করা হবে, কেননা এমন কতগুলো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল, এরকম কিছু চরিত্রকেও কিন্তু বাদও দেওয়া হয়েছে। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এটা খুব এফেক্টিভ এবং আলোচনার ভিত্তিতে করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম কলকাতা টিভির মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি গঠন, 39 জন সদস্য রয়েছেন এই ওয়ার্কিং কমিটিতে। রাহুল, প্রিয়াঙ্কা, শশী থারুর, সচিন পাইলটরা তো রয়েছেনই, মল্লিকার্জুন খার্গে সহ প্রায় 39 জন সদস্য রয়েছেন এই ওয়ার্কিং কমিটিতে। এবং নবীন এবং প্রবীণদের মিশেল তৈরি হয়েছে এই ওয়ার্কিং কমিটি। পাখির চোখ, 2024 লোকসভা নির্বাচন।